একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই ইউটিউব চ্যানেলটাকে কিভাবে সেট আপ করবে এই ভিডিওতে তোমাদের দেখাবো। এই ভিডিওতে একটা ইউটিউব চ্যানেলের যে কটা গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে সেই প্রত্যেকটা সেটিংস তোমাদের দেখাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকো। প্রথমে গুগল প্লে স্টোর থেকে কিউই নামের এই ব্রাউজারটাকে ডাউনলোড করে নেবে। এই ব্রাউজারটা থেকেই আমাদের ইউটিউব চ্যানেলটাকে আমরা সেট আপ করবো। ব্রাউজারটাকে ডাউনলোড করার পর ব্রাউজারটাকে ওপেন করবে। প্রথমবারের মতো এই ব্রাউজারটাকে সেট আপ করে নিতে হবে। তার জন্য ওপরের ডান দিকে যে থ্রি ডটের অপশানটা রয়েছে এই থ্রি ডট অপশানটার ওপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই অপশানগুলো চলে আসবে। এই অপশানগুলোর একটু নিচের দিকে আসলে তোমরা এখানে সেটিংসের একটা অপশান দেখতে পারবে। এই সেটিংস অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমই দেখো লেখা রয়েছে সার্চ ইঞ্জিন। এই অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম নিচের দিকে আসলে তোমরা এখানে গুগলের একটা অপশান দেখতে পারবে। এখানে গুগল অপশানটার উপর টাচ করে সার্চ ইঞ্জিনে গুগলটাকে সিলেক্ট করে নেবে। এরপর তোমরা এই পেজটাতে ফিরে আসবে। এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে, তাহলে এখানে সাইট সেটিংসের একটা অপশান দেখতে পারবে। এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটারও একদম নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে ডেস্কটপ মোডের একটা অপশান দেখতে পারবে। এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমরা এখানে ডেস্কটপ মোডটাকে অন করে দেবে। এরপর এখানে আর কিছু করার দরকার নেই, তোমরা ফিরে চলে আসবে এই পেজটাতে। এরপর এই পেজটার একদম প্রথমে তোমরা এখানে একটা সার্চের ঘর দেখতে পারবে। এই সার্চের ঘরটার উপর টাচ করে তোমরা গুগল লিখে সার্চ করবে। এরপর গুগলে আসার পর তোমরা গুগলে ইউটিউব লিখে সার্চ করবে। ইউটিউব লিখে সার্চ করার পর এই পেজটা চলে আসবে। এরপর এখানে যে লেখাটা রয়েছে ইউটিউব, এই লেখাটার ওপর টাচ করবে। তাহলে ইউটিউবটা তোমাদের কাছে কম্পিউটারের মতো বা ডেস্কটপ ভার্সানে খুলে যাবে। এরপর ওপরের ডান দিকে তোমরা এখানে একটা সাইন ইনের অপশান দেখতে পারবে। এই অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমার ইউটিউব চ্যানেলটা যে জিমেল আইডি দিয়ে তৈরি করা রয়েছে সেই জিমেল আইডিটা দিয়ে তোমার ইউটিউব চ্যানেলটাকে ইউটিউবে লগ ইন করে নেবে। তোমার ইউটিউব চ্যানেলটাকে ইউটিউবে লগ ইন করার পর ওপরের ডান দিকে এখানে তোমার ইউটিউব চ্যানেলের লোগোটাকে দেখতে পারবে। এরপর তোমার ইউটিউব চ্যানেলের লোগোটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই অপশানগুলো চলে আসবে। এখানে তোমরা একটা অপশান দেখতে পারবে ক্রিয়েটর স্টুডিও, এই অপশানটার ওপর টাচ করবে। তাহলে তোমার ইউটিউব চ্যানেলের ক্রিয়েটর স্টুডিওটা ডেস্কটপ ভার্সানে খুলে যাবে। এরপর ইউটিউব চ্যানেলের ক্রিয়েটর স্টুডিওর নিচের বাঁ দিকে তোমরা এখানে একটা সেটিংসের অপশান দেখতে পারবে। এই সেটিংস অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমরা একটা চ্যানেলের অপশান দেখতে পারবে, এই চ্যানেল অপশানটার ওপর টাচ করবে। তাহলে তোমরা এখানে একটা অপশান দেখতে পারবে কান্ট্রি অফ রেসিডেন্স, এই অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমরা যে দেশে থাকো সেই দেশের নামটাকে এখানে সিলেক্ট করে নেবে। যেমন আমি ইন্ডিয়াতে থাকি তাই এখানে ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নিলাম। এখানে কান্ট্রিটাকে সিলেক্ট করার পর তারপরের অপশানটা রয়েছে কিওয়ার্ডস। একটা ইউটিউব চ্যানেলে যে কটা গুরুত্বপূর্ণ অপশান রয়েছে তার মধ্যে একটা অপশান হচ্ছে কিওয়ার্ডস। এখানে তোমরা কিওয়ার্ডসটাকে কিভাবে সেট আপ করবে এটাকে নিয়ে একটা আলাদা করে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। এই ভিডিওটাকে দেখে তোমরা এখানে কিওয়ার্ডটাকে খুব সহজেই সেট আপ করে নিতে পারবে। ওকে, তো এরপর ওপরের ডান দিকে যে অপশানটা রয়েছে অ্যাডভান্স সেটিংস, এই অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার প্রথম অপশানটা রয়েছে অডিয়েন্স। অডিয়েন্স মানে হচ্ছে তোমার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো তৈরি করো সেগুলো কাদের জন্য তৈরি করো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। তোমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকো তাহলে এখানে যে অপশানটা রয়েছে ইয়েস ইট ইজ মেড ফর কিডস, এই অপশানটাকে সিলেক্ট করে নেবে। আর যদি তোমার ভিডিওগুলো বাচ্চাদের জন্য না হয় তাহলে এখানে যে অপশানটা রয়েছে নো ইট ইজ নট মেড ফর কিডস, এই অপশানটাকে সিলেক্ট করে নেবে। আমার ভিডিওগুলো বাচ্চাদের জন্য নয়, তার জন্য আমি এখানে এই অপশানটাকেই সিলেক্ট করে নিলাম। এখানে অডিয়েন্সটাকে সিলেক্ট করার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে একটা অপশান দেখতে পারবে অটোমেটিক ক্যাপশান। এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করে এখানে অটোমেটিক ক্যাপশানটাকে অন করে দেবে। তোমরা যদি এখানে অটোমেটিক ক্যাপশানটাকে অন করো তাহলে তোমাদের ভিডিওগুলোতে ক্যাপশান জেনারেট হবে। ক্যাপশান জেনারেট হলে তোমাদের ভিডিওগুলো অন্য ভাষার মানুষদের কাছেও দেখাবে, তাহলে তোমাদের ভিডিওতে বেশি ভিউজ আসবে। এখানে অটোমেটিক ক্যাপশান অপশানটাকে অন করার পর এইখানটাতে আর কিছু করার দরকার নেই। এরপর ওপরের ডান দিকে যে অপশানটা রয়েছে ফিচার এলিজিবিলিটি, এই অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে তোমরা তিনটে অপশান দেখতে পারবে। এই তিনটে অপশানের মধ্যে প্রথমে যে অপশানটা রয়েছে স্ট্যান্ডার্ড ফিচার্স, এই অপশানটা আগে থেকেই অন থাকবে।
এখানে বাকি দুটো অপশানকে তোমাদেরকে অন করতে হবে। তাই এখানে দুই নম্বরে যে অপশানটা রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার্স, এই অপশানটার ওপর টাচ করবে। তাহলে নিচের দিকে তোমরা এখানে একটা অপশান দেখতে পারবে ভেরিফাই ফোন নাম্বার, এই অপশানটার ওপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে, এই পেজটার একটু নিচের দিকে আসবে। তাহলে এখানে মোবাইল নম্বর লেখার একটা ঘর দেখতে পারবে, এখানে তোমার মোবাইল নম্বরটাকে লিখে দেবে। এখানে মোবাইল নম্বরটাকে লেখার পর নিচের যে অপশানটা রয়েছে গেট কোডস, এই অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তুমি যে মোবাইল নম্বরটাকে লিখলে সেই মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে একটা ওটিপি কোড আসবে, সেই কোডটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখে দেবে। এখানে কোডটাকে লেখার পর নিচের যে অপশানটা রয়েছে সাবমিট, এই অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমরা দেখতে পারবে লেখা রয়েছে ফোন নাম্বার ভেরিফাই, এর মানে হচ্ছে তোমার ইউটিউব চ্যানেলটা মোবাইল নম্বরের সাথে ভেরিফাই হয়ে গেছে। এরপর তোমরা ফিরে আসবে এই পেজটাতে। এই পেজটাতে এলে তোমরা এখানে দেখতে পারবে এখানে দুই নম্বর অপশানটা এনেবেল দেখাচ্ছে। এরপর এখানে যে তিন নম্বর অপশানটা রয়েছে এই অপশানটার ওপর টাচ করবে। তাহলে নিচের দিকে তোমরা একটা অপশান দেখতে পারবে অ্যাক্সেস ফিচারের, এই অ্যাক্সেস ফিচার অপশানটার ওপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে তোমরা তিনটে অপশান দেখতে পারবে। এই তিনটে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান ব্যবহার করে এখানে তিন নম্বরে যে অপশানটা ছিল অ্যাডভান্স ফিচার, এই অপশানটাকে তোমরা অন করতে পারবে। তার জন্য এই পেজটাতে যে তিনটে অপশান রয়েছে এই তিনটে অপশানের মধ্যে একদম শেষের যে অপশানটা রয়েছে বিল্ড চ্যানেল হিস্ট্রি, এই অপশানটাকে আমি সিলেক্ট করে নিলাম। এখানে বিল্ড চ্যানেল হিস্ট্রি অপশানটাকে সিলেক্ট করলে এই তিন নম্বর অপশানটা নিজে থেকেই অন হয়ে যাবে, আমাদের কিছু করার প্রয়োজন পড়বে না। এখানে বিল্ড চ্যানেল হিস্ট্রি অপশানটাকে সিলেক্ট করার পর নিচের যে অপশানটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে যে অপশানটা রয়েছে ডান, এই অপশানটার ওপর টাচ করবে। তাহলে কয়েকদিনের মধ্যেই এই তিন নম্বর অপশানটা অন হয়ে যাবে। ওকে, তো এরপর এখানটাতে আর কিছু করার দরকার নেই। এরপর তোমরা এখানে একটা অপশান দেখতে পারবে আপলোড ডিফল্টস, এই অপশানটার ওপর টাচ করবে। এরপর ওপরের ডান দিকে যে অপশানটা রয়েছে অ্যাডভান্স সেটিংস, এই অপশানটার ওপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এরপর এই পেজটার নিচের দিকে তোমরা এখানে একটা ঘর দেখতে পারবে, এই ঘরটাতে দেখো লেখা রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। ভিডিও ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে তোমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো তুমি তৈরি করছো সেগুলোকে কোন ভাষাতে তৈরি করছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। যেমন আমার ইউটিউব চ্যানেলে আমি বাংলা ভাষাতে ভিডিও তৈরি করি, তার জন্য আমি এখানে সিলেক্ট করে নেব বেঙ্গলি। ঠিক তেমনই তোমার ইউটিউব চ্যানেলে তুমি যে ভাষাতে ভিডিও তৈরি করো সেটাকে এখানে সিলেক্ট করে নেবে। এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করার পর এই পেজটার নিচের ডান দিকে যে অপশানটা রয়েছে সেভ, এই সেভ অপশানটার ওপর টাচ করবে। তাহলে তুমি যে সেটিংসগুলো তোমার ইউটিউব চ্যানেলে করলে সেগুলো সেভ হয়ে যাবে। এরপর আর কিছু করার দরকার নেই। আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা বা আমার কাছে কোনো রকম প্রশ্ন থাকে, তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই বাই।